आलिपुर जेलर अधीने थाका जमी निये दुर्नीतिर अभियोग बिरोधी दलनेता शुभेंदु अधिकारीर एबं एटी बड़सड़ दुर्नीति तदंतेर दाबी जानिये राज्यपाल के चिठी दिएछेन शुभेंदु अधिकारी। आवासन प्रकल्पेर जन्य आलिपुर जेलेर जमी जलेर दरे बिक्री करा हयेछे। आलिपुर जेल कर्तृपक्षेर 5.6 एकर जमी 414 कोटी टाकाय बिक्री करा हयेछे। एर फले 876 कोटी टाकार राजस्व क्षति हयेछे। एटा बड़सड़ दुर्नीति तदंतेर आवेदन जानिये राज्यपाल के चिठी दिएछेन शुभेंदु अधिकारी। आलिपुरे ये जमी जे जमिर सामने दाड़ी आई जमी नहीं बिरोधी दलनेता शुभेंदु अधिकारी आज के राज्यपाल दृष्टि आकर्षण कर पुरो विषय ट्विटारे तुले धरे तरह जो दाबी एखे 5643 एकर जमी रही है और से जमीटी आलिपुर ग्रीन सिटी डेवलपमेंट प्रोजेक्टर अधीने से लीज देवा जमी यही मुहूर्ते हिटको मेनटेन कर ले मूलत जमीटी कारेक्शन एडमिनिस्ट्रेशन डिपार्टमेंट आलिपुर संशोधनागार विभाग से दाबी जेटा बला हे যে জমি সেই জমি বিক্রি হয়েছে অত্যন্ত কম দামে 414 কোটি দামে এটাকে লিজ দেওয়া হয়েছে নিয়েছে ফিনিক্স মিলস বলে একটি কোম্পানি এবং সেই কোম্পানি কি করে এটি পেল এবং এত কম দামে কি করে এই জমি বিক্রি করা হলো সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই সংক্রান্ত বিষয় তিনি ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি দিয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং পাশাপাশি এটাও জানিয়েছেন টুইটারে যে এটা এই মুহূর্তে রাজ্যের অন্যতম বড় একটি দুর্নীতি এমন অভিযোগ তুলছেন বিরোধী দলনেতা। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। গরু পাচার মামলায় এবার জঙ্গিপুরে তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে তলব করল ইডি। আপনাদেরকে জানিয়ে রাখি গরু পাচার মামলায় এবার দিল্লিতে তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে ইডি তলব করেছে। আর এই বিষয়ে বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি খবর পাচ্ছ? না দেখো সোনালি, ইডি সূত্রের খবর যে জাকির হোসেনকে এই মাসের 2 তারিখে প্রথমবার তলব করা হয়েছিল, নোটিশ পাঠানো হয়েছিল এবং দিল্লির ইডি সদর দপ্তরে তাকে ডাকা হয়েছিল কিন্তু তিনি সেবা যাননি। আবার দ্বিতীয়বার তাকে নোটিশ পাঠানো হয়েছে। ইডি সূত্রের খবর যেহেতু জাকির হোসেন 2 তারিখে যাননি তাই আবার তাকে দিল্লির ইডি সদর দপ্তরে তলব করা হয়েছে। গরু পাচারকাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। ইডি সূত্রের খবর, গরু পাচারকাণ্ডে তদন্ত করতে গিয়ে একাধিকবার জাকির হোসেনের নাম উঠে এসছে এবং তুমি জানো মুর্শিদাবাদের সীমান্ত এলাকা, সেখান থেকেই যেটা অভিযোগ উঠে আসছে যে গরু পাচার করা হতো বাংলাদেশে এবং যেহেতু সেই এলাকার তিনি প্রতিনিধি রয়েছেন এবং ইডি সূত্রের খবর একাধিক সেই এলাকার ব্যক্তিদের, সাক্ষীদের এবং পাচারকারীদের সঙ্গে কথা বলার পর জাকির হোসেনের নাম যেহেতু বারবার উঠে এসছে তাই তার বয়ান রেকর্ড করার জন্য, তাকে জিজ্ঞাসাবাদের জন্য এবং তার সঙ্গে কথা বলার জন্যই কিন্তু ইডির আধিকারিক তাই মাসের 2 তারিখে প্রথমবার তাকে তলব করেন কিন্তু যেহেতু তিনি যাননি, ইডি সূত্রের খবর আবার তাকে দ্বিতীয়বার কিন্তু তলব করা হয়েছে ইডির দিল্লির সদর দপ্তরে। সন্ধানী, ধন্যবাদ প্রকাশ। আর এই নিয়ে তৃণমূল বিধায়ক জাকির হোসেন তিনি যেমনটা বলেছেন যে তিনি এখন অসুস্থ, তিনি কোনো নোটিশ পাননি তাই তার পক্ষে এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। 2 মার্চ দেখেছিলাম, 9 মার্চে পেয়েছিলাম। কোথায় তলব করা হয়েছিল? এর দিল্লিতে। এখনো কোনো আমি চিঠি পাইনি। আমার এই অবস্থায় শারীরিক খুব মানে হিপ জয়েন্ট ভেঙে যাওয়ার পরে আমি শয্যাশায়ী, আমার যাওয়ার পক্ষে সম্ভব নয় এবং আমি কোনো চিঠি পাইনি।